নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি বাটার স্কচ কেকের রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি, আমি বাটার মিল্কটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু উষ্ণ গরম দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ টক দই। টক দইটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটা বাটার মিল্ক তৈরি করে নিলাম আমি, 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট রাখলে এটা বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। আর এখানে আমি এটা নিয়েছি, ঘরের যে মালাই হয় মানে দুধের সর যেটা, সেই সরটাকে আমি পেস্ট করে নিয়েছি। সেই সরটা এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দুধের সরটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। বাটার মিল্কটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। বাটার মিল্কটাকে সাইড করে রেখে আমি কেক টিনটা তৈরি করে নিচ্ছি। এই টিনের মধ্যে আমি কেকটা তৈরি করব। এখানে আমি একটা সাদা কাগজ দিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলের বদলে মেল্টেড বাটার দিয়েও তোমরা ব্রাশ করতে পারো। কেক টিনটা আমি রেডি করে রাখলাম। শুকনো উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। ময়দা নিয়ে নিলাম এখানে আমি 1.5 কাপ, 1 কাপ আর 1/2 কাপ 1.5 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। চিনির গুঁড়ো নিলাম আমি এখানে 1 কাপ। ঘরের নর্মাল চিনিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 1 কাপ আমি চিনির গুঁড়ো নিয়ে নিলাম। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি, একটু কম বেশি করতে পারো। আর 2 চামচ এখানে নিয়ে নিলাম আমি মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ নিলাম 2 চামচ। এক চামচ নিয়ে নিচ্ছি এখানে আমি বেকিং পাউডার। এক চামচের 1/4 ভাগ নিয়ে নিচ্ছি আমি এখানে বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো আমি 2 বার করে চেলে নিয়েছি। 2-3 বার ভালো করে চেলে নিলে কেকটা ভীষণ সফট হবে। আমি কেকের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কেকটা করব। কড়াইটাকে আমি প্রিহিট করতে রেখে দিলাম, ওটা গামলা দিয়ে ঢেকে। আঁচটা মিডিয়ামে রেখে কড়াইটাকে আমি প্রিহিট করে নিচ্ছি। যে বাটার মিল্কটা আমি রেডি করে রেখেছিলাম, বাটার মিল্কের মধ্যে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি আরেকটু দুধ মিশিয়ে দিচ্ছি। আর 1 কাপ দুধ আমার এখানে লেগেছে। মোট 2 কাপ দুধ লেগেছে আমার 1.5 কাপ ময়দাতে। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ বাটারস্কচ ফ্লেভার দিয়ে দিলাম। ব্যাটারটা এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কেক টিনটাকে আমি ভালো করে একটু ট্যাপ করে নিচ্ছি। কড়াইটা আমার প্রিহিট করা হয়ে গেছে। কেক টিনটাকে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করে নিচে লবণ দিতে পারো, লবণ ছাড়াও হবে। একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি কেকটাকে বেক হতে দিয়ে দিলাম। প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমি কেকটা দেখছি,
কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। কেকটা আমার প্রায় রেডি হয়ে গেছে। কেকের ওপর আমি একটা চকলেটের লেয়ার দেব। এখানে আমি নিয়েছি হোয়াইট কম্পাউন্ড। চকলেটটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে। এখানে আমি হাফ কাপ হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। বাটার আর দুধ দিয়ে আমি চকলেটটাকে আগে রেডি করে নিচ্ছি। চকলেটটাকে মেল্ট করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দুধটা দিলে দুধটা কড়াইয়ের ভেতরে লেগে যাবে না, তাই আমি প্রথমে একটু জল দিয়ে নিলাম। চকলেটটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা এই সময় একটু লোতে রাখতে হবে, খুব লো আঁচে রেখে চকলেটটাকে মেল্ট করতে হবে। এখানে আমি হাফ বাটিরও কম জল নিয়েছি। এক চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে ভালো করে মিশিয়ে রাখছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখানে আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি। যে এক চামচ কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে সমানে নাড়তে হবে। কর্নফ্লাওয়ারটা ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারটা অনেক সময় মিশিয়ে রাখলে নিচে জমে যায়, তাই কর্নফ্লাওয়ারটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে দলা পাকিয়ে যাবে। দেখো অনেকটাই ঠিক হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই পুরো প্রসেসটা করার সময় গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে। একটু গরম অবস্থায় আমি এটা কেকের ওপর ঢেলে দেব। চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।